বন্ধুরা, ইউনাইটেড নেশনের মঞ্চে আজও অনেক বিকাশশীল দেশ আর গরিব দেশ ভরসা কিন্তু করে না। কেননা ইউনাইটেড নেশনের মঞ্চে আমেরিকা, ব্রিটেন, চীনের মতো দেশ নিজেদের মনমানি করে, কিন্তু তবুও না চাইলেও গরিব আর বিকাশশীল দেশকে ইউনাইটেড নেশনের কথাকে শুনতে হয়। কিন্তু ভারত কিছু সময় থেকে ইউনাইটেড নেশনের প্রশ্নকে খাড়া করে, তো সেখানে ভারত গরিব আর বিকাশশীল দেশের আওয়াজকে হয়ে সেখানে খাড়া হয়েছে। কিন্তু এবার ভারত যে চমকানোর মতো কারনামা করে সেটিতে আরো একবার ইউনাইটেড নেশনকে অবাক করে দেয়। আসলে বন্ধুরা, ভারতের উপর আরোপ লাগিয়েছে ইউনাইটেড নেশন যে ভারত মায়ানমারকে 421 কোটিরও বেশি অস্ত্র বিক্রি করেছে তাদের কাছে, যেখানে মিয়ানমারের অবস্থা খারাপ আর মিয়ানমারের সত্তাতে সেনার কব্জা এখন, তো সেখানে মিয়ানমারকে অনেক রকমের অস্ত্র বিক্রির ওপর প্রতিবন্ধকতা লাগানো আছে। এমত অবস্থায় মিয়ানমারকে বড় পরিমাণ অস্ত্র বিক্রি করা ভারতের নৈতিক আর দায়িত্ব পালন কাজ বলা যাচ্ছে না। আর মিয়ানমারকে বিক্রির ক্ষেত্রে ভারত আর ইউনাইটেড নেশন মুখোমুখি আসে। যদিও ভারত ইউনাইটেড নেশনকে বলেছে যে মিয়ানমারকে বিক্রি করা অস্ত্র একদম অনৈতিক বা দায়িত্বহীন কাজ করেনি ভারত, কেননা মিয়ানমারকে বিক্রি করা অস্ত্র মিয়ানমারের আত্মরক্ষার জন্য পুরো করে, আর এই মিয়ানমার সেনা বাইরের কোনো বিপদ থেকে যেন নিজেকে রক্ষা করতে পারে এই অস্ত্র দ্বারা। এমত অবস্থায় এটি একটি মিথ্যে প্রচার যে ভারতের অস্ত্র দিয়ে মিয়ানমার সেনা মিয়ানমারের লোকেদের উপর অত্যাচার করছে, বা ভারতের অস্ত্রের ব্যবহারে মিয়ানমারের সেনা মিয়ানমারের জনতার গণতান্ত্রিক আন্দোলনকে দমনকারী কাজে লাগাচ্ছে। যদিও ইউনাইটেড নেশন সবার প্রথমে আমেরিকার উপর লক্ষ্য রাখা উচিত, কেননা বিশ্বে আমেরিকাই সেই দেশ যারা নিজেদের অস্ত্রদ্রমে গোটা বিশ্বে নিজেদের হিসাবে প্রভুত্বকে বাড়ানোর কাজ করে, বা বলতে পারেন আমেরিকার কাজ এটাই, শত্রুর কাছে অস্ত্র বিক্রি করে আবার মিত্রর কাছে অস্ত্র বিক্রি করে, ফায়দা এটাই, দুই দিক থেকে পয়সা কামানো আর নিজেদের অধিকারকে কায়েম রাখা।